অনেক মুসলমান ভাবে আল্লাহর কালাম কেমন করে নবিজির হাদিসের মতো লাগে ইঞ্জিল পড়ে আমি সেটাকে প্রথমে হাদিসের মতো মনে করতাম ঐশীবাণী নয় এই লেখা ধরনই পার্থক্যের মূল কারণ পরিষ্কার হয়ে যায় যখন আমরা হজরত ইসা এবং হজরত মুহাম্মদের মূল ভূমিকার পার্থক্য বুঝে নেই। ইঞ্জিল ও কোরআন দুটোতেই শুধুমাত্র ইসা মসিহকে আল্লাহর কালাম বলা হয় কালিমাতুল্লাহ অর্থাৎ তিনি নিজেই হলেন মূল বাণী অন্যান্য নবী ও রাসুল একটি লিখিত আল্লাহর বাণী নিয়ে আসলেন কিন্তু ঈসার ক্ষেত্রে তা ঠিক বিপরীত ছিল তিনি নিজেই ছিলেন আল্লাহর জীবন্ত কালাম এবং তাই তার কিতাব ইঞ্জিল শরীফ মূল বাণী নয় বরং ঈসা মসিহ নিজেই হচ্ছেন মূল বাণী ইঞ্জিল শরীফ হচ্ছে শুধু সেই জীবন্ত আল্লাহর কালামের জীবন ও শিক্ষার ঐশী শাসিত বর্ণনা আগেকার সমস্ত নবী থেকে হজরত ইসা অনেক আলাদা ছিলেন যেমন ধরুন যখন মুসা তৌরাদ শরীফ লিখে রেখেছিলেন আল্লাহর নাজিলকৃত বাণী তিনি লিখেছিলেন কিন্তু হজরত ইসার ক্ষেত্রে তিনি নিজেই আল্লাহর বাণী তিনিই কালেমাতুল্লাহ তিনি হচ্ছেন যা বলা প্রয়োজন তিনি তাই ছিলেন এবং যখন মানুষ তার সম্পর্কে লিখতেন তারা সে কালামের সাক্ষ্য দিচ্ছিলেন তাই সেটা আলাদা হবে তার জীবনে ছিল আল্লাহর কালাম মানবরূপে প্রকাশিত এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার সম্বন্ধে সাক্ষ্য দিয়ে আমরা সেই জীবন্ত কালাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি